হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বাবুর্চি বাড়ি। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানে রান্না করতে আসছি। আজকের আয়োজন হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, সাদা ভাত, মুড়ি ঘণ্ট, রোস্ট ইত্যাদি রান্না করা হবে। আজকে বিয়েবাড়ির অনুষ্ঠানের 200 মাংসের আয়োজন করা হয়েছে। এই ভিডিওর শেষে দেখানো হবে বাবুর্চি বাড়ির রান্না আসলে ভালো হয় কিনা, সুস্বাদু হয় কিনা, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। সরাসরি বাড়ির মালিকের মুখ থেকেই শুনবো বাবুর্চি বাড়ির রান্না কেমন হয়। তাই আর দেরি না করে চলুন দেখে আসা যাক রান্নার সম্পূর্ণ ভিডিও। মশলা গেল দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আমরা লবণ। মাংসটা মশলার সাথে ভালোভাবে না রাখতে প্রিয় ভিউয়ার্স, বাবুর্চি বাড়ির চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বাবুর্চি বাড়ির চ্যানেলে সকল প্রকার অনুষ্ঠানের রান্নার রেসিপি দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। আজকে আমরা সরাসরি বাড়ির মালিকের কাছ থেকে সাক্ষাৎকার নেব। বাবুর্চি বাড়ির রান্না আসলে কেমন হয় তা বিস্তারিত আপনাদেরকে শোনাবো যে কেমন হয়। আঙ্কেল, আমাদের বাবুর্চি বাড়ির বাবুর্চিদের হাতের রান্না কেমন লাগে আপনার কাছে? খুব সুন্দর হয়েছে। কেমন আছে? আজকের রান্না কেমন হয়েছে? খুব সুস্বাদ হয়েছে, অনেক সুস্বাদ হয়েছে। সবাই খাওয়া টেস্ট পাচ্ছে।
আজকে প্রথম খাচ্ছেন না এর আগেও খাইছেন? এর আগেও খাইছি, আমার বাড়ি আরও একটা অনুষ্ঠান হয়েছে, এর বাবুর্চি দিয়ে রান্না করাইছি। আচ্ছা, বাবুর্চি বাড়ির বাবুর্চিদের রান্নাই শুধু আপনি খান? জি। তাহলে আপনার বাড়িতে যা অনুষ্ঠান হয় শুধু বাবুর্চি বাড়ির বাবুর্চিদের দিয়ে রান্না করেন? জি জি জি। আচ্ছা, তা প্রিয় ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে বাবুর্চি বাড়ির বাবুর্চিদের প্রশংসা বাড়িওয়ালার মুখেই শুনতে পাচ্ছেন যে রান্না কেমন হয়েছে। তা উনি খাচ্ছেন আর টেস্ট করেই উনি বলছেন, টেস্ট না করেই বলেন নাই। তা প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।